প্রিয় বিয়ে বিএসসি এবং বি কমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ জারি হয়েছে সেই নোটিসে তোমাদের কিন্তু যে এক্সামের কিছু ডেট চেঞ্জ হয়েছে সেই ডেটগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং অনেকেই নোটিশটি ফেক বলে মনে করছে নোটিশটি ফেক নয় নোটিশটি একদম ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে নোটিশটি একদম বৈধ নোটিশ তো দু তারিখে এপ্রিল মাসের দু তারিখে দেওয়া হয়েছে মানে আজকে নোটিশে কী বলছে যে আমাদের ঈদ এবং ইলেকশন লোকসভা যে ইলেকশন হবে সেই জন্য ফোর্থ থ্রি ইয়ার্স বিএবিএসসি সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যান্ড ফোর ইয়ার্স বিয়ে বিএসসি বি কম সেমিস্টার ওয়ান ঠিক আছে এক্সামিনেশন দু হাজার তেইশ যে আন্ডার সিসিএফ দু হাজার বাইশ এই ডে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল কিছু কিছু ডেট চেঞ্জ হয়েছে যে ডেটে যে পরীক্ষা তোমরা যে অ্যাডমিট কার্ড পেয়েছো সেই অ্যাডমিট কার্ডে তোমরা ডেটগুলো দেখবে এবং সেই ডেটগুলো মিলিয়ে তোমরা দেখে নেবে তোমাদের ডেটগুলো চেঞ্জ হয় কবে হয়েছে আমি এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শিডিউল ডেট অফ এক্সামিনেশান স্যাটারডে থার্টিন্থ এপ্রিল তেরো তারিখ তেরোই এপ্রিল হওয়ার কথা ছিল সেটি রিসিডিউল হয়ে তেইশে এপ্রিল হওয়া মানে হবে ঠিক আছে মানে তেরোর এপ্রিলের পরীক্ষাটা তেইশে এপ্রিল হবে এবং আঠেরোই এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা চব্বিশ তারিখ হবে ওয়েস এবং উনিশ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তিরিশ তারিখ হবে এবং কুড়ি তারিখের পরীক্ষা হওয়ার কথা যেটি ছিল সেটি হবে উনতিরিশ তারিখে এই ডেটগুলো একটু তোমরা মিলিয়ে নেবে আর কিছুই নয় কোনো ভয়ের কোনো চিন্তার কারণ নেই তোমাদের দেশ ডেটগুলো একটুখানি দেখে মিলিয়ে নেবে তোমরা বাকি যে ডেটগুলো এর মধ্যে দেওয়া নেই সেই ডেটে যেরকম কালকে আগামীকাল তোমাদের কিন্তু পরীক্ষা হবে বাকি যে ডেটগুলো রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো সেই ডেটগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এই ডেটগুলো একটু মিলিয়ে নিয়ে তোমরা দেখে নিও এবং যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং পিভি স্টাডি ক্লাসের সাথে তোমরা থাকো বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু পিভি স্টাডি ক্লাস তোমাদের সাথে কিন্তু রয়েছে এবং প্রচুর পরিমাণে তোমাদের যে সমস্যাগুলো হয় তার জন্য তোমাদের হেল্প করা হয় আর তোমাদের যাদের আর্থিক ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ রয়েছে যদি অবস্থা সেরকম না থাকে ঠিক আছে প্রবলেম হয় সমস্যা থাকে অবশ্যই তোমরা পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ করো চেষ্টা করবো যতটা পারবো তোমাদেরকে সাহায্য করা ঠিক আছে এটি কোনো স্ক্যাম চ্যানেল নয় কারণ এটি তিন চার বছর ধরে তোমাদের কিন্তু চলে আসছে অনেক ছাত্রছাত্রী কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তোমরা পিবি স্টাডি ক্লাসের যে মেন গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো অনেক কিছু কিছু জন চ্যানেলগুলো রয়েছে যারা নতুন চ্যানেল ঠিক আছে আমি নাম বলছি না কিছু কিছু চ্যানেল রয়েছে তারা কি করছে ফেক অ্যাকাউন্ট করে গ্রুপে ঢুকে আজে বাজে ছবি পোস্ট করা আজে বাজে জিনিসগুলো করে বাজে প্রচার করার চেষ্টা করছে ঠিক আছে তো আমি চাইবো তোমরা পাশে থাকবে আর তোমরা যদি মনে হয় যে তোমাদের পিভি স্টাডি ক্লাস ঠকাচ্ছে তোমাদের থেকে বেশি টাকা পরিমাণ টাকা নিচ্ছে তাহলে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো ঠিক আছে এরকম পিভি স্টাডি ক্লাসের কেউ করবেও না ভবিষ্যতেও কিন্তু করতে পারে না ঠিক আছে চেষ্টা করা হয় যতটা কমের মধ্যে চেষ্টা করা হয় তোমাদের দেওয়ার আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের নাম কিন্তু তোমাদের বলে দেওয়া হয় সেই বইগুলো তোমাদেরকে বলা হয় তোমরা যাতে সেই বইগুলো কিনে না অনেকে কিনে উঠতে পারে না তাদের জন্যই বিশেষ করে পিডিএফ নোটসগুলো দেওয়া হয় যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী